সামনে সিরাজ বুমরা। এই বিফলাকে সামনে রেখেই আজ রবিবার বিশ্বকাপের সিংহ শিকারে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম একাদশ পরিচয় না করলেও ইডেনের পিচের প্রশংসা ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের গলায়। তাতে ইঙ্গিত স্পষ্ট, কলকাতায় কার্যত অপরিবর্তিত টিম ইন্ডিয়া। সেই কারণে দ্রাবিড় জানালেন, ভারতীয় পেসারদের দাপট রয়েছে, তাদের ছোট করা যাবে না জাদেজা এবং কুলদীপের অবদানকে। এমনকি সূর্য যে তার দলের সম্পদ, সেই ব্যাপারে অকপট রাহুল দ্রাবিড়।